সময়ে তারা এই চাষবাসের কাজ করত। একবার যখন চাষবাস শেখা হয়ে গেল, তখন মানুষ বুঝতে পারলো যে পশুপালন থেকে চাষবাসটা কিন্তু বেশি লাভের, অনেক কম পরিশ্রম, অনেক কম অনিশ্চয়তা। তো তখন সেটা করছে কারা? মেয়েরা করছে। ফলত গৃহস্থলিতে মেয়েদের ক্ষমতা বৃদ্ধি পেল। আপনি শুধু একটা জিনিস দেখবেন, আমাদের বাংলায় এবং ভারতেও, ভারতের বিভিন্ন জায়গাতে যেখানে চাষবাস বেশি হয়, দেখবেন যে দেবীর প্রভাব আছে। যে বাংলাতে বিভিন্ন দেবতা, পুরুষ এবং নারী, দেখবেন এখনও প্রভাব রয়েছে, নারী দেবতা মানে দেবী যথেষ্ট পরিমাণে পূজিত হন। এবং যারা পশুপালক জাতি তারা আছে ইউরোপ, ইউরোপের যারা, এখন তো সমাজ বদলে গেছে, কিন্তু ইউরোপের যারা বেসিস তারা 100 পশুপালক জাতি থেকে আসা, আরব। তো এইখানে যাদের একসময়কার যদি দেবদেবীর হিসেব নেওয়া যায়, দেখা যাবে পুরুষ দেবতার প্রভাব অনেক বেশি। তো এইটা প্রমাণ করে যে কোনোভাবে যে মেয়েদের কোনো এক সময় প্রভাব এখানে ছিল, মেয়েদের গুরুত্ব দেওয়া। তো এইভাবে সমাজটা এগোলো, দলপতি হলো। দলপতি হওয়ার পরে পুরুষরা আস্তে আস্তে করে ক্ষমতা দখল করার চেষ্টা করলো। কীভাবে? যে দলপতি, তিনি যদি পুরুষ হন এবং পুরুষ হতেন সেফ গায়ের জোরের কারণে, সে কম কাজ করা শুরু করলো, যে সে সঞ্চিত ফসল বা পশু তাকে ব্যবহার করা শুরু করলো। এবং আস্তে আস্তে পুরুষেরা গৃহস্থলীর দখল নেওয়া শুরু করলেন। ইংলিশের ভাষায় এই সময়টাই স্ত্রী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়। সেই যে গৃহস্থলী থেকে, সমাজ থেকে স্ত্রীদের, মেয়েদের ভেতরে ঢুকতে হয়েছে, এক কোনায় ঢুকতে হয়েছে, তাদের আবদ্ধ করে রাখা হয়েছে, সেই অবস্থাটা আজও চলছে। এর জন্যই এঙ্গেলস এই বিখ্যাত কোটটি করেছেন, এই যে এটি, এই অবস্থাটা স্ত্রী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়। এখনও যদি আমরা ছেলে এবং মেয়ে, পুরুষ এবং নারী হিসেবে দেখি, এখনও পুরুষদের বিজয় রয়েছে মহিলাদের উপরে, এবং এখনও মহিলারা সেই পরাজয় পর্বের মধ্য দিয়ে চলেছে। এবং যখন এই পরাজয় পর্বের মধ্য দিয়ে চলেছে, তখন বিবাহ নামক, আজকে যেটা বুঝি আমরা ছেলে এবং নারীর যে বিবাহ, পুরুষ এবং নারীর যে বিবাহ, সে পদ্ধতিটি এইভাবে আজকের ভাবে, আজকের মতো করে সেখানে চেপে বসেছে। কেন বলুন তো এরকম দরকার হলো? কারণ যে সন্তান উৎপাদনের ক্ষেত্রে মারি মুখ্য ভূমিকা, মা রক্ত মাংস সমস্ত কিছু দিয়ে একটি সন্তান তৈরি হয়। পুরুষের রোল অত্যন্ত কম এক্ষেত্রে, অত্যন্ত কম। ফলত প্রথম থেকেই সন্তান উৎপাদনের ক্ষেত্রে মেয়ের এক নম্বর ছিল, সন্তান প্রয়োজন। এবার তো পুরুষ ক্ষমতা পেয়ে গেছে, সে নিজেকে মানে শ্রেষ্ঠ বলার চেষ্টা করছে, সমস্ত ক্ষমতা বলার চেষ্টা করছে। তখন স্ট্রিক্ট করে দেওয়ার দরকার হলো যে না, যে মেয়েরা শুধু একটি বিবাহ করতে পারবে, যাতে করে নিশ্চিন্ত হয় যে এই যে নেক্সট জেনারেশন আমি যাকে বিয়ে করলাম, তার গর্ভজাত যে পুত্র বা কন্যা, সে আসলে আমার থেকেই তৈরি হওয়া। এবং তার তার কি দরকার ছিল? এ তো আগে দরকার ছিল না। এই দরকারটা কেন হলো? দরকার এই কারণেই হলো যে সম্পত্তি, যেটা এখন ওই আমি যে লোককে, বেশ কিছু লোককে বাদ দিয়ে আমার যারা নিজস্ব যে সম্পত্তি তৈরি হয়েছে, সে সম্পত্তি জানে আমার ছেলের কাছেই যায়। এর জন্য আর এই যে স্বাধীনতাগুলো ছিল তাকে খণ্ডন করতে, মানে তাকে নষ্ট করতে হলো, তাকে খর্বিত করতে হলো। এবং তার জন্য এঙ্গেলস দেখাচ্ছেন, আর অনেকে দেখাচ্ছেন, যখন ব্যক্তিগত সম্পত্তি উৎপত্তি হলো, যখন শ্রেণী বিভাগ হয়ে গেল, তখন কিন্তু এমন এক পতি পত্নী বিবাহ, আজকে আমরা যেটাকে বিয়ে বলে থাকি, তো বিয়ে বলতে আজকে আজকে যা বুঝি, সেরকম বিয়ের বেশি বেশি করে প্রয়োজন হলো। আমরা মহাভারতে এই কথা প্রথম উল্লেখ পাই। মহাভারতকে বলা হয় যে শ্বেতকেতু, শ্বেতকেতু বিয়ের প্রবর্তন করেছে।
গল্পটা কেমন? আপনারা যারা মহাভারত জানেন তারা বলবেন যে সেতুকেতু একদিন মা বাবার সাথে বসে আছে, আসেন কোনো এক সময়, এমন সময় এক ব্রাহ্মণ এলেন সেতুকেতু বাড়িতে। ব্রাহ্মণ তখন সেই সেতুকেতুর মার হাত ধরলেন, তো বললেন চলো যাই, নিয়ে মাকে নিয়ে বেরিয়ে গেল। তো সেতুকেতু তখন ছোট, সে জিজ্ঞেস করছে বাবা এটা কী হলো? বাবা তখন হেসে বলছেন এটাই নিয়ম, এই যে চলে গেল মা, তাহলে মা আসতে কাল থেকে আমার সঙ্গে থাকবে নয়, এবং কালকে অন্য অন্য নতুন ব্রাহ্মণ তার সঙ্গে থাকবে। মহাভারতের গল্প অনুযায়ী এতে সেতুকেতু খুব রাগ হলো, বলছে না এটা হতে পারে, আমার মা সে চলে গেল। এই রাগ হওয়ার ফলে তিনি নাকি বিবাহ প্রথার প্রবর্তন করলেন। এই যে গল্পটা বলছি মহাভারতের কাহিনীটার কথা, এর মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে। ভাবুন যে সেতুকেতু যে গল্পের মধ্যে যা আছে, সেতুকেতু যখন বিবাহ চালু করেনি তখনও কিন্তু ছেলে মেয়েদের পুরুষ এবং নারী একসঙ্গে থাকতো, তার জন্য সেতুকেতুর মা বাবা গল্পটি আছে। অর্থাৎ তারা কীভাবে থাকতেন? এই যে আগে বলছিলাম জোরবাঁধা বিবাহ, অর্থাৎ একটি পুরুষ একটি নারী তার মধ্যে একসাথে থাকতে পারে, আবার দুদিন পরে নাও থাকতে পারে। এই যে কথাটা বলছি, এই যে একটা জোরবাঁধা বিয়ের কথা বললাম একটু আগে, তার স্মৃতি কিন্তু বহন করছে এই সেতুকেতু ঘটনাটি। বললেন না আর চলবে না, এটা সেতুকেতু বললেন যে না এবার থেকে আমি বিবাহ চালু করব, আমি আসবো কীভাবে কী মানে কী কী বিয়ে ভারতে আছে। তো এর পরেতেই কিন্তু এক প্রতিপত্নী বিবাহ চালু হলো। এখন এই যে বিয়ে চালু হয়ে গেল, একটা নিয়ম তো তাকে মানাতে হবে, কী করে বিয়ে হবে, কী তার নিয়ম হবে, হেন হবে তেন হবে করতে হবে। এই যে বা সেতুকেতু যে বলছে বিয়ে আমি চালু করলাম, কী করে আমি চালু করবো, নিয়ম চাই। এখন ঘটনা হচ্ছে যখন এরকম সমাজের শ্রেণী বিভাগ তৈরি হয়ে গেল, বড়লোক গরিব লোক তৈরি হয়ে গেল, তখন দেশে আইন তৈরি হলো। এই আইন তৈরি ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিল ধর্ম। ধর্ম আসলে কি? কিছু আইন, তুমি কি করবে কি করবে না, কিছু শ্রেণী বিভাগ, তাই তো? ধর্মের মধ্যে ভাগ আছে, যেমন ধরা যাক হিন্দু ধর্মের ক্ষেত্রে বললো যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ভাগ করতে হবে। আপনি যদি হিন্দু ধর্ম দেখেন দেখবেন যে না চারটে ভাগ আছে, কার কী কাজ বলা আছে, ব্রাহ্মণের কাজ পুরোহিত ইত্যাদি ইত্যাদি হওয়া, ক্ষত্রিয়র কাজ দেশ শাসন করা, বৈশ্যের কাজ ব্যবসা করা, এবং শূদ্রের কাজ এই চার বর্ণের সেবা করা। অর্থাৎ সমাজকে একটা নিয়মে বাধা, সে নিয়ম খারাপ কি সেটা আপনার নিজের বিচার করবেন, যে শূদ্রদের সত্যি সত্যি সবার সেবা করা উচিত কি না থাকা উচিত অন্য প্রশ্ন, কিন্তু ধর্ম দেওয়া বাধে তো। ঠিক তেমনি ধর্ম কিন্তু এবার সামনে এলো, ধর্ম তার নিয়মের মধ্যে বিয়েকে বাধা শুরু করল। তো এইভাবেই ধর্মের সাথে বিয়ের সম্পর্ক তৈরি হলো। ধর্মের সম্পর্ক বিয়েতে ছিল না যতক্ষণ না পর্যন্ত সমাজে এইরকম বড়লোক ছোট লোক, বড়লোক গরিব লোক এই ব্যাপারটা আসেনি তখন পর্যন্ত এই ধর্মের প্রয়োজন ছিল না। এবং ইন্টারেস্টিংলি ধর্ম সে সময় তৈরি হয়। ধর্ম, ব্যক্তিগত সম্পত্তি এবং বিবাহ সবগুলো এক সূত্রে বাঁধা, যাকে ফ্রেডরিক এঙ্গেলস বলছেন স্ত্রী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়। এবং দেখা যাবে আজকে সব ধর্মই, হিন্দু হোক, ইসলাম হোক, খ্রিস্টান হোক, মেয়েদের প্রতি ধর্মগুলো নির্মম। আপনি দেখবেন, আমি কিছু কিছু বলবো, সবটা বলতে পারবো না, যে কোনো ধর্ম, পৃথিবীর যে কোনো ধর্ম মেয়েদের প্রতি নির্মম। কেন তাকে নির্মম হতে হয়েছে? কেননা ধর্মের প্রথম চাবুকটি পড়েছে মেয়েদের ঘাড়ে। মেয়েকে সমাজ থেকে, গৃহস্থলী থেকে ক্ষমতাচ্যুত করতে হয়েছে। তো যাই হোক, এইভাবেই এক সময় এক প্রতিপত্নী বিবাহ, যাকে আমরা আজকের দিনের যে বিবাহ তার উৎপত্তি হলো। যদিও এই এক প্রতিপত্নীর মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ভাগ ছিল, কিন্তু মোটামুটিভাবে একজন পুরুষ এবং একজন নারী এক প্রতিপত্নী বিবাহ থাকতে হবে হলো। মজার কথা হচ্ছে যেদিন থেকে এক প্রতিপত্নী বিবাহ তৈরি হলো সেদিন যৌন আচরণ, মানে অবাধ যৌন আচরণকে তো অ্যালাউ করা হলো না। আমরা আজকে বলি আর কি সেরকম ভালো হয়েছে যে আত্মতা আর সময় তাহলে আর বিশৃঙ্খলা নেই, তা কিন্তু নয়। এই বিশৃঙ্খলা স্ট্রিক্টলি
মেয়েদের জন্য নিষিদ্ধ হলো, কিন্তু পুরুষদের জন্য কিন্তু নিষিদ্ধ হলো না। পুরুষদের ক্ষেত্রে দেখা যাবে একাধিক বিবাহ বহু ক্ষেত্রে অ্যালাউ করা হলো, এবং না হলেও ঘুরপথে তাকে একটা ফ্রিডম দেওয়ার চেষ্টা হলো। সুতরাং এই যে আইন আবার কিন্তু তৈরি হলো মেয়ের জন্য। আচ্ছা, এবার আমরা একটুখানি এইটা মোটামুটিভাবে আজকে আধুনিক বিবাহ যে পদ্ধতি, আধুনিক বলতে আজকে যাকে আমরা বিয়ে বলি, সে বিয়ের জন্মবৃত্তান্ত। এবার আমরা আসি একটু ভারতের কথাতে, যে ভারতের কথাটাই আমরা বেশি করে বলবো, আর আমার আলোচনাতে মূলত হিন্দু বিবাহ এবং কিছুটা ইসলাম বিবাহ, মানে মুসলিম মতে বিবাহ রাখবো। তো হিন্দু যে বিবাহ পদ্ধতি, তার মধ্যে কী কী উপাদান রয়েছে? হিন্দু বিয়ে আজকে আমরা বলতে যা বুঝি, এক কথা একটা জিনিসই বুঝি, যে এরা হিন্দু হিন্দু মতে বিয়ে হচ্ছে। কিন্তু যদি আমার স্বাস্থ্য ঘাটি, এটা মহাভারতে উল্লেখ আছে, যে কৌটুল্যর যে অর্থশাস্ত্র তাতে উল্লেখ আছে, বিভিন্ন জায়গাতে উল্লেখ আছে যে ভারতে মোট 8 রকম বিয়ের পদ্ধতি ছিল। সেই সময় স্বাস্থ্যকারেরা যে বিয়ের লিস্ট বানিয়েছেন, তাদের বলেছেন যে 8 রকম বিয়ে বৈধ, বাকি সব বিয়ে বৈধ নয়। কী কী 8 রকম বিয়ে? যে যেমন ছিল ব্রাহ্ম মতে ব্রাহ্ম বিয়ে, প্রজাপত্য বিয়ে, তারপরে দৈব বিয়ে। হ্যাঁ, ব্রাহ্ম, প্রজাপত্য, দৈব, এটা গেল। আর হচ্ছে গান্ধর্ব মতে বিয়ে, রাক্ষস মতে বিয়ে, পৈশাচ মতে বিয়ে, অসুর মতে বিয়ে। মোট 8 রকম বিয়ের কথা বিভিন্ন জায়গায় বলা আছে। ইন্টারেস্টিং, এটা খুবই একটা ভারতের, যদি আপনি একদম ক্লাসিক্যাল হিন্দু শাস্ত্রের কথা বলেন, তাহলে কিন্তু 8 রকম পদ্ধতি বৈধ। আচ্ছা, তারা সেখানে কি কি সেখানে বলা আছে? ব্রাহ্ম বিয়ে কাকে? সেটা একদমই ব্রাহ্মণ্য নিয়ম মেনে, অর্থাৎ যজ্ঞ হবে, সংস্কৃত মন্ত্র পড়া হবে, ইত্যাদি 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 যে বিয়ে, সেটা হচ্ছে ব্রাহ্ম বিয়ে। ঠিক আছে, ব্রাহ্ম বিয়ে আপনারা দেখতে পান। এখন বাকিগুলো কি? দৈব মাতার বিয়ে কি? দৈব, যে ধরা যাক যজ্ঞ যখন হচ্ছে, সেই সময় যদি তার কেউ স্ত্রীকে, ব্রাহ্মণ যিনি যজ্ঞ করছেন তার সঙ্গে যখন বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে সেই বিয়েটা হচ্ছে আর যে আর্যমতে বিয়ে, বলে বিয়ে আছে, সেই বিয়েতে আর্যদের নিয়মাবলী তাকে মানতে হবে, এবং মানার শেষে পরে একটা গোদান করতে হবে। এটা হলো মানে আর্যমতে বিয়ে ইত্যাদি। এই প্রথম যে 4টে, ব্রাহ্ম, প্রজাপত্য, দৈব আর আর্য, এই 4টে পদ্ধতি একদিকে রাখুন, উল্টো দিকে রাখুন হচ্ছে আরও 4টে পদ্ধতি। গান্ধর্ব মতে বিয়ে, অসুর মতে বিয়ে, রাক্ষস মতে বিয়ে এবং পৈশাচ মতে বিয়ে, এই 4টে অন্য। অন্য কেন বলছি, তার কারণ আছে। এই 4টে প্রথম যে 4টে বিয়ে, সেই 4টে বিয়ের সঙ্গে কিন্তু আর্য রীতিনীতি, অর্থাৎ বৈদিক মন্ত্র পড়া, সংস্কৃত মন্ত্র পড়া বা সংস্কৃত এই বৈদিক যে আচার অনুষ্ঠান করার সম্পর্ক রয়েছে। উল্টো দিকে যে বাকি 4টে রইল, গান্ধর্ব মতের বিয়ে কি? গান্ধর্ব মতের বিয়ে হচ্ছে এরকমই, আপনারা জানেন, খুবই একটা চলা কথা এটা, যে একটি পুরুষ এবং একটি নারী, একটি ছেলে এবং একটি মেয়ে, যদি নিজেদের মধ্যে মন দেওয়া নেওয়া করে এবং মালা বদল করে, তাহলে সেটা বিয়ে হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সংস্কৃত মন্ত্র, বৈদিক আচার অনুষ্ঠান কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর এটা হচ্ছে রাক্ষস মধ্যে বিয়ে কোনটা? রাক্ষস মধ্যে বিয়ে হচ্ছে যে আমি হরণ করে নেব, যুদ্ধ করে হরণ কাউকে নিয়ে নেব, মানে একটা মেয়েকে তুলে আনবো কোনোভাবে দায়ের জোর দেখিয়ে, এটা হচ্ছে রাক্ষস মতে বিয়ে। আমি তুলে আনতে পারলেই কিন্তু সেই বিয়েটা বৈধ হয়ে গেল। আবার এখানে কিন্তু কোনো রকম এটাও নেই যে এটা করা যাবে, ওটা করা যাবে না, মন্ত্র পড়তে হবে, এসব কোনো ব্যাপার নেই। আচ্ছা, পৈশাচ মতে বিয়ে কি? সেটা হচ্ছে যে যে যাকে, একটা মহিলাকে, মেয়েকে যদি অজ্ঞান করে ফেলা হয়, ছল 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 মানে ছল ছল করে চাতুরি করে অজ্ঞান করে ফেলা হয় এবং তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে বিয়ে করে ফেলা হলো। বিয়ে করে ফেলা মানে কি?
একসঙ্গে থাকা শুরু করা হলো, আর কিন্তু অন্য কোনো মানে নেই। এই যে আট রকম পদ্ধতি হিন্দু শাস্ত্র মতে, আপনি হিন্দু শাস্ত্র মতে যা বলছেন, আট রকম পদ্ধতির যে কোনো পদ একটা মানলেই সেইটা কিন্তু হিন্দু মতে দিয়েই হবে। আট রকম পদ্ধতিই বৈধ, আমাদের যারা শাস্ত্রকার তারা যে পদ্ধতি রেখে বলে গেছেন আটটাই বৈধ, আট রকম পদ্ধতি পদই বৈধ। একসঙ্গে ছিল, মানে আপনি যদি পুরোনো দিনের কথা মানেন তো পুরোনো হিন্দু গ্রন্থকে মানেন তো লাজও বৈধ বা বলা ভালো, এই সবগুলোই চলছিল। যেটা বলতে চাইছি এই যে আটটার মধ্যে কিন্তু প্রথম চারটে এটা আর্য আর্যদের মত অনুযায়ী হয়েছে, পরের চারটে গান্ধর্ব মত, পৈশাচ মত, অসুর মত, এগুলো কিন্তু অনার্যদের প্রভাবে একটা বিয়ে তৈরি হয়েছে, একটা অনার্যদের সংস্কৃতির একটা একটা ধারণ করছে। আচ্ছা, কিন্তু এখন যেটা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আজ কিন্তু বিয়ে বলতে আমরা এত বিয়েকে বুঝি না, আজকে আমরা হিন্দু মতে বিয়ে বলতে বুঝি ব্রাহ্ম বিয়েকেই। আজকে যে আপনারা জানবেন যে হিন্দুরা, বাঙালি হিন্দুরা যে বই দেখে বিয়ে মন্ত্র পড়া হয়, বিয়ে থেকে শুরু করে সাধু থেকে শুরু করে, সে বইয়ের নাম পুরোহিত দর্পণ। সে পুরোহিত দর্পণে বিয়ের একটি পদ্ধতির কথাই বলা হয়েছে। হ্যাঁ, তো সেই পদ্ধতিটা আসলে ব্রাহ্ম পদ্ধতি। তো আমি এবার দু একটা কথা বলবো যেখান থেকে আপনারা ঠিক করবেন, এই যে ব্রাহ্ম মতে যে বিয়া যে যে বিয়ে এই যে ব্রাহ্ম মতে বিয়ে, এবার আপনারা ঠিক করবেন, আমি জাস্ট ব্রাহ্ম মতে বিয়েটাই বলবো। আপনারা সবাই জানেন যে কোনো বিয়েতে মোটামুটি দুটো থাকে, একটা হচ্ছে আচার অনুষ্ঠান থাকে, একটা হচ্ছে স্ত্রী আচার। বিয়ের মধ্যে হিন্দু মতে যে বিয়েটা চলে এখন আমাদের এখানে, একটা থেকে স্ত্রী আচার, এক থেকে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান। এবং বিয়ের মধ্যে কতগুলো ভাগ থাকে, কী কী সেই ভাগ? ভাগ নান্দিমুখ শ্রাদ্ধ, কন্যা সম্প্রদান, সপ্তপদী গমন, এই তিনটা খুব কমন। তারপরে আরও কিছু কিছু থাকে, অন্য অন্য বিভিন্ন জায়গাতে ভাগ হয়। তারপরে প্রতিক্রিয়া যাত্রা থাকে, ঠিক আছে। নান্দিমুখ শ্রাদ্ধে কী করা হয়? নান্দিমুখ শ্রাদ্ধে যে পূর্বপুরুষ তার শ্রাদ্ধ ইত্যাদি, এই বিষয়টাকে যারা মারা গেছেন গত হয়েছেন তাদের শ্রাদ্ধ করা ইত্যাদি ইত্যাদি করা হয়। বিয়ের মধ্যে আমার মতে, আমাদের সমিতির অনেকেরই মতে, আপনারা বিচার করবেন, যে কন্যা সম্প্রদান একটা অত্যন্ত ভাববার বিষয়। কেন? কন্যা সম্প্রদানের সময় একটি মেয়েকে সম্প্রদান করা হয়, দান করা হয়, এবং দান করা কীভাবে দান করা হবে তার নিয়ম লেখা আছে। ইন্টারেস্টিং যে কোনোভাবে দান করা যাবে না, যে দান করবে সে পূর্ব দিকে মুখ করে বসবে এবং যে দান নেবে সে উত্তর দিকে মুখ করে বসবে, এ সমস্ত নিয়ম করা আছে। এবং নিয়ম করে বলা হয়েছে যে ওই কন্যা, যে পাত্রী, তার পিতা এবং অথবা পিতার অনুমতিক্রমে ভ্রাতা, সে মানে দান করবে। এখন সত্যি কি দান করা যায় মানুষকে? একটা স্বাধীন মানুষ, রক্তমাংসী মানুষ, যে বড় হয়েছে, যে হয়তো পড়াশোনাও শিখেছে, কাজও কিছু করে, তাকে দান করা হবে। এবং এই দান করতে, দান সত্যি সত্যি মেয়েটা আগ্রহী কি না তার প্রশ্ন নেই। এবং আজকের যে বিবাহ পদ্ধতি চলে, বিশেষত হিন্দু মতে, কোথাও কোনো বিষয়ে মেয়েটির অনুমতি নেওয়ার কোনো জায়গা নেই। আপনি বলতে পারেন না বিয়েকে যখন দেখা হয়েছিল তখন তো মেয়েটির অনুমতি নেওয়া হয়েছে, সেটা কিন্তু আজকে মানুষ করছে। কিন্তু আপনি যদি বিয়ের দিকে দেখেন, ধর্ম মতে বিয়ের দিকে দেখেন, সেখানে এর কোনো প্রভিশন নেই। আপনারা জানবেন, যারা এখানে বয়স্ক মানুষ তারা জানবেন, একটা সময় ছিল যে বিয়ের দিন পাত্র প্রথম পাত্রীকে দেখতে বা পাত্রী প্রথম পাত্রকে দেখতে, তার আগে দেখার পর চলেছিল না, দেখা দেখে চলে সেদিন শুরু হয়েছে। আমার মাকেও কখনো বাবা দেখেননি,
বিয়ের সময়, বিয়ের আগে আর কি, বিয়ের সময় সবাই প্রথম দেখেন। অর্থাৎ এরকম না দেখা একজন মানুষকে দান করে দেওয়া হলো অন্য একজনের মানুষের কাছে। এবং যে মন্ত্রগুলো পড়া হয়, আপনি যদি মন্ত্রগুলোর মানে দেখেন, একদম আক্ষরিক অর্থেই বলা হয় যে আমি একে দান করে দিলাম। এবং দানের দানের দান শুধু এমনি হয় না, দান সামগ্রী লাগে। আপনারা জানেন বিভিন্ন দান সামগ্রী ব্যাপার আছে, যে ওই কাঁসা হেন তেন বিভিন্ন জিনিসকে দিতে হয়, তো সেইগুলো দিয়ে একটি মেয়েকে দান করা হলো, অতি উত্তম কথা। এবং দান করার সময় মন্ত্র করতে হয়, এই মন্ত্রগুলো মানে কিন্তু এই দানকেই গ্লোরিফাই করে, মহিমান্বিত করে, এবং দান যে করা হলো তাকেই বারবার করে বলা হয়। আচ্ছা, এরপরে যখন কন্যা সম্প্রদান হয়ে গেল, কন্যা সম্প্রদানই আসলে বিয়ের মূল অনুষ্ঠান। এরপর আছে সপ্তপদী গণমূলক একটা বস্তু আছে, সপ্তপদী সাতবার সাত ধাপে পা দিতে হয় এবং কিছু কিছু মন্ত্র উচ্চারণ করতে হয়। সেই মন্ত্র উচ্চারণের কী কী মানে, আপনি যদি মন্ত্র উচ্চারণের বাংলাগুলো দেখেন, প্রতিবার পুরুষটি বলে তুমি আমার অনুব্রতা হও, সমস্ত কর্মে সমস্ত কার্যে তুমি আমার অনুব্রতা হও। অর্থাৎ পুরুষটি বলে দিচ্ছেন যার যে বিয়ে হলো তুমি আমার অনুব্রতা হও। উল্টো পক্ষে মেয়ের কিন্তু কোনো দাবি থাকতে পারে না। মেয়ের কী দাবি, মেয়ে কী বলা হচ্ছে, মন্ত্রের মধ্যে মেয়েকে বলে দেওয়া হচ্ছে তুমি কিন্তু বাবা প্রতিক্রিয়ে গিয়ে পতি মানে শ্বশুর বাড়ির সম্পত্তি, সম্পত্তি বলতে কি পশুপালন যা আছে ইত্যাদি, মনে রাখতে হবে মন্ত্রগুলো কিন্তু আজকের মন্ত্র নয়, মন্ত্রগুলো প্রাচীন যুগের মন্ত্র, যখন সমাজে চাষবাস এবং পশুপালন করে মানুষের দিন চলত। এবং তার জন্য ওখানে মন্ত্রে বলা হবে যে তুমি শ্বশুর বাড়ির সমস্ত পশুকে দেখভাল করবে, শ্বশুর শাশুড়ির সমস্ত দেখভাল করবে, জরা জীর্ণ যে কোনো অবস্থায় তুমি স্বামী এবং শ্বশুর বাড়ি পাশে থাকবে। আচ্ছা, স্বামী শব্দটি মানে কি, মানে প্রভু। বর শব্দটি মানে একরকম, স্বামী কিন্তু মানে আরেক রকম। স্বামী শব্দটি তৈরি হয়েছে এই যে আজকে আধুনিক বিয়ে যাকে বলি, আজকে বিয়ে সেই শব্দের পরে। স্বামী কথাটা মানে তোমরা জানি, ভূস্বামী, জমির মালিককে বলা হয় ভূস্বামী। স্বামী কথাটা মানে হচ্ছে প্রভু, অর্থাৎ তখন আর প্রেম নয়, সে তোমার প্রভু। একজন মানে কাজ করে যে বাড়িতে, সে যেভাবে তার মালিককে দেখে তুমি সেভাবেই দেখবে। আমরা মন্ত্রগুলো পড়ার চেষ্টা করেছি, সংস্কৃত মন্ত্রের বাংলা অনুবাদ খুঁজেছি, বাংলা অনুবাদ করেছি, প্রতি ক্ষেত্রেই দেখানো হয়েছে যে মেয়েটির কোনো ভূমিকা নেই। মেয়ের শুধু এই মন্ত্রে বলবে যে আমি বিয়ের পরদিন থেকেই সমস্ত দায়িত্ব নেব, সম্পত্তির দায়িত্ব নেব, জরা জীর্ণ যা হবে দায়িত্ব নেব, এবং ছেলেটি বলে দেবে তুমি আমার অনুব্রতা হও। এবং পিতা যে বিয়ে দিয়েছে সে বলে আমি তোমাকে দান করে দিলাম। এবং সে বিয়ে পড়তে পড়তে, মন্ত্র পড়তে পড়তে, যখন আমি পড়ছিলাম সংস্কৃত মন্ত্রে মানে করছিলাম, আমার কিন্তু মনে হচ্ছিল যে মেয়েটা বোধ হয় কোনোভাবে একটা ভোগ্য সামগ্রী হিসাবে দেখানো হচ্ছে এই মন্ত্র যে বাংলা মানে। আমার মনে হয় যে সমস্ত মন্ত্রগুলোকে বাংলা করা উচিত, এতে করে মানুষ বুঝতে পারে। আপনার ঠিক করবেন যে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়েও যেখানে একটি মেয়ে পড়াশোনা শিখছে, কাজকর্ম করছে, কথা বলছে, লিখছে, সেখানে তাকে যদি কোনো মন্ত্রীর মাধ্যমে কেউ বলে দেয় তুমি ভোগ্য পণ্য, সেই কথাটা বলা উচিত কিনা। আপনারা দেখবেন সপ্তপদী গমনের পর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, প্রতিক্রিয়া যাত্রা। মেয়েকে প্রতিক্রিয়া যাত্রা করতে হয়, হিন্দু মতে বিয়েতে প্রতিক্রিয়া যাত্রা করতে হয়। তো সেই প্রতিক্রিয়া যাত্রার সময় একটা অদ্ভুত একটা নির্মম প্রথা করা হয় আর কি, আপনারা দেখে থাকবেন যে এক মুঠো চাল নিয়ে, একটা পয়সা এক টাকা থাকে, এক মুঠো চাল হাতে নিয়ে অথবা ছোট কলসিতে নিয়ে সে যখন বেরিয়ে যায় উল্টো করে ফেলে দেয়, উল্টো করে ফেলে দেয় এবং বলে বাবা আমি তোমার সমস্ত ঋণ শোধ করে দিলাম। এক টাকা অর্থটা কি, ষোলো আনা সব চাল, তুমি যা আমি চাল খেয়েছি শোধ করে দিলাম। অর্থাৎ কাল থেকে আমার আর এই বাড়ির প্রতি আর কোনো অধিকার নেই। দেখবেন মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কি হয় শ্বশুর বাড়ি না বাপের বাড়ি, ছেলেদের বাড়িটাই হয়, নিজের বাড়ি হয়, মেয়েদের বাড়ি হয় না, বাপের বাড়ি হয়। কিন্তু আমার বাড়ি হয় না,
তো কেন কি সে তো এইটা এই কথাটা কিন্তু সময় ধরে তা কিন্তু নয়, এই কথাটা বিয়ের মধ্যে রয়েছে। যা আমি খেলাম তোমার কাছে বাবা, সব চাল তোমাকে দিয়ে ফেরত দিয়ে দিলাম, ষোলো তোমাকে তোমাকে ফেরত দিলাম। আজকের দিনে যখন মেয়েরা এত কিছু করছে, মেয়েরা মহাকাশে যাচ্ছে, মেয়েরা প্লেন চালাচ্ছে, মেয়েরা এত বড় বিজ্ঞানী হচ্ছে, সত্যি কি একটা স্বাধীন চেতা সম্পন্ন মেয়ে এই মন্ত্র জেনে উচ্চারণ করতে পারবে? আপনি যদি মনে করেন করা উচিত তাহলে আমার কিছু বলার নেই। আমার প্রশ্ন আছে সেখানে, আমি যদি আমার মেয়ে থাকে তাকে কি আমি বলতে অ্যালাউ করবো, বলতে তাকে দেবো? সে সে চাই করতে পারে, কিন্তু আমি তাকে বলবো যে দেখ দেখ মা, এই মন্ত্রে কিন্তু এই মানে আছে, যা করবি বুঝে করবি, জেনে করবি এবং প্রশ্ন করবি। আমি তো জানি যে কেন এই বিয়ের এই নিয়মগুলো করা হয়েছে, আমি তো জানি যে এই বিয়ের পদ্ধতি, এই ব্যক্তিগত সম্পত্তি উৎপত্তি সবগুলোই আসলে স্ত্রী জাতির বিশ্ব ঐতিহাসিক পরাজয়। যদি তুমি জিততে চাও, যদি পরাজয় থেকে মানব সমাজের অর্ধেক মহিলা তারা যদি এগিয়ে আসতে চায়, তাকে তো প্রশ্ন করবেই, তাকে তো বলবেই নাই মানবো না, আমি ভাববো নতুন করে, হ্যাঁ আমি বিয়ে করতে চাই, বিয়ে প্রয়োজন, কিন্তু কেন সেই পুরনো নিয়মগুলো যেগুলো আসলে আমাকে অপমান করে তাকে আমি কেন বয়ে বেড়াবো, তাকে কেন উচ্চারণ করবো? অনুব্রত হওয়ার দায়িত্ব শুধু মেয়ের একা নয়, শুধু পুরুষের দায় আছে। তো সে কেন শুধু একাই একাই সে কথাটি মেয়েরা বলবে? তো এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যত একটু আধটু দেখা এর মধ্যে কিন্তু উঠে আসে। ঘটনাচক্রে যেহেতু হিন্দু ধর্মের একটা সমস্যা আছে যে বহু প্রাচীন প্রাচীন তো ধর্ম, কত অনেক পুরনো এরকম একটা অনেক পুরনো, এই যে কথাগুলো বলছি না, এই মন্ত্রগুলো আজকের দিনের মন্ত্র নয়। আজকের দিনে বাড়িতে বড় বড় গোয়াল থাকে না, এবং থাকলেও একটি মেয়েকে একা একা তাকে দেখতে হয় না। একসময় যখন গোয়াল ছিল, পশুপালনটাই একটা অন্যতম বড় জিনিস ছিল, গরুর সংখ্যা যখন সম্পত্তি নির্ধারণ করত, তখন কাজটা করতে তখন হয়তো এরকম ব্যাপার ছিল। তো এই এই মন্ত্রগুলো প্রমাণ করে যে সেই